মঙ্গলবার রাতে মালদার কাটাগড় এলাকায় পুলিশের নাকা চেকিং চলার সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সাউন্ড সিস্টেমের ভেতর থেকে প্রায় 350 গ্রাম ব্রাউন সুগার ও 1 লক্ষ টাকার জাল নোট ও একটি ব্যাগে রাখা 1,20,000 টাকা উদ্ধার হয়। বুধবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন প্রশান্ত দেবনাথ জানান, কালিয়াচক থেকে বিহারের উদ্দেশ্যে চারচাকা গাড়িটি যাচ্ছিল, সেই সময় কাটাগড় এলাকায় নাকা চেকিং এর সময় গাড়িটি পুলিশ আটক করে, সেই গাড়ি থেকে এই জিনিসগুলি উদ্ধার হয়। এই ঘটনায় বিহারের বাসিন্দা 34 বছরের কুমার প্রশান্ত এবং কালিয়াচক মজমপুর এলাকার বাসিন্দা 21 বছরের নিজাম শেখ ও 29 বছরের ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ইংলিশবাজার থানার যেটা আমার অভিষেক বাবু আছেন, আনসারুল বাবু আছেন পিসি পার্টির, সারপ্রাইজ নাকা চেকিং চলছিল। তো কাটাগড় পেট্রোল পাম্পের ওখানে আগে ডাকাতি হয়েছিল, সেই সারপ্রাইজ নাকা চেকিংয়ের সময় একটা গাড়িকে সন্দেহজনকভাবে আটকানো হয়। গাড়ির নম্বর হচ্ছে BB11AV1147। তো গাড়িটা কালিয়াচক থেকে বিহার যাচ্ছিল এবং গাড়িটাকে তখন দাঁড় করানো হয়। দাঁড় করানোর পর গাড়িটা চেকিং যখন চলছিল, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশ বক্স আছে, ওখান থেকে FISN উদ্ধার হয় এবং এই যে মিউজিক সিস্টেম আছে এর ভেতরে চেকিং করে 351 গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে। আপনারা এটা দেখতে পান, এর ভেতরে রয়েছে ব্রাউন সুগারটা, এবং তার সাথে ওনাদের কাছে ব্যাগের মধ্যে কিছু আসল টাকা, সেটা হচ্ছে 1,12,000 টাকা, এটা ওনাদের কাছ থেকে রিকভারি হয়েছে। সাথে দুটো ফোন রিকভারি করা হয়েছে, একটা ওয়ান প্লাস আর একটা ছোট ফোন। এদের নাম হচ্ছে নিজাম শেখ, ইব্রাহিম শেখ এবং কুমার প্রশান্ত। এরা এদের মধ্যে দুজন, একজন হচ্ছে কালিয়াচকের আর আরেকজন হচ্ছে বিহার সোলপুরের, ডিস্ট্রিক্ট সোলপুর, আর নিজাম শেখ ও কালিয়াচক, দুজন আছে কালিয়াচক, একজন আছে বিহারের। যে গাড়িটাই ধরেছেন সেই গাড়িটাই কি যাচ্ছিল? সেই গাড়িটায় এনারা ছিল, এই আমাদের যে অ্যাকিউজড পার্সন আছে তারা ছিল, তারা গাড়িটা ওখানে দাঁড় করিয়েছিল, সেই কারণে সন্দেহবশত গাড়িটাকে আটক করা হয় এবং তারপর চেকিংয়ে আমরা এগুলো পাই। কোথায় যাচ্ছিল এই গাড়িটা? টুয়ার্ডস বিহার যাচ্ছিল। কতদিনের রিমান্ড নিয়েছে? এটাকে 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এর বিনিময়ে যেটা 351 গ্রাম আছে সেটা কম করে 7 লাখ টাকা দাম আছে ব্রাউন সুগার। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।